বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো, একদম রাত পোহালে এই মাধ্যমিক পরীক্ষা, তো এই মুহূর্তে বাংলার একদম সেরা সেরা কিছু প্রশ্ন সংকলন, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আশা রাখছি যে হুবহু তোমরা কমন পাবে, ঠিক সেরকম কিছু প্রশ্ন। তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ টিপস, কারণ তোমরা সবাই বাংলাটাকে খুব ভালোবেসে পড়ো এবং বাংলা সাবজেক্টের প্রতিটা গল্প কবিতা সুন্দর এবং তোমরা পড়েছো, তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলা নিয়ে খুব একটা বেশি সমস্যা থাকার তোমাদের জায়গা নেই। তবুও অনেক ছাত্রছাত্রী দেখেছি কমেন্ট করেছে যে স্যার, বাংলাতে খুব সহজে কী করে 60 মার্কস ক্যারি করা যায়, সে বিষয়ে যদি একটা ছোট্ট আলোচনা করতেন। তো আমি জাস্ট সেই বিষয়টা একটু তুলে ধরবো, তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও তোমাদের সামনে শেয়ার করবো। সেই প্রশ্নগুলো যেন অবশ্যই অবশ্যই পরীক্ষার আগে রেডি করে রাখো, কারণ সেই জায়গা থেকেই প্রশ্নগুলো আসবে, সেগুলো একটু ধরিয়ে দেওয়ারও চেষ্টা করব। তো সময় নষ্ট না করে আমরা চলে যাব সরাসরি মূল প্রসঙ্গে, কারণ অকারণে সময় নষ্ট করার মতো সময়ই আমাদের হাতে আর নেই। তো চলো মূল আলোচনায় প্রবেশ করি। তো আমাদের বাংলাতে প্রথম যে বিষয়টা তোমাদের আমি বলবো সেটা হচ্ছে, প্রশ্ন বুঝে উত্তর করবে, খুব সাবধানে উত্তর করবে, বুঝে উত্তর করবে, সঠিক উত্তর করবে। এবং আরেকটা কথা, এমসিকিউ প্রশ্ন পূর্ণ বাক্যে লেখার কোনো দরকার নেই, শুধুমাত্র দাগ নম্বর দিয়ে ঠিকঠাকভাবে লিখে উত্তরটা লিখবে। বোঝা গেল কি বললাম? সবসময় চেষ্টা করবে সিকোয়েন্স অনুযায়ী লেখার, পরপর লেখার। আরেকটা কথা, মাঝে একজনকে কমেন্টে আমি দেখেছিলাম, এই বিষয়টা অনেকেই বলেছিল, স্যার রচনাটা বিশেষ করে এবছরের রচনা একদম কমন রচনা। আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, বাংলার উৎসব আর দৈনন্দিন জীবনে বিজ্ঞানটা খুব ভালো করে প্র্যাকটিস করলে আশা রাখছি একটা তো নিশ্চিতভাবে এখান থেকে কমন পাবে। তো অনেকেই বলেছিল যে স্যার, রচনাটা যদি প্রথম দিকে করি তাহলে কি সেটা ভালো হবে? আমি বারবার বলেছি রচনাটা প্রথম দিকে করার চেষ্টা করবে না, কারণ রচনা যদি প্রথম দিকে করো অনেকটা সময় নিয়ে নেবে এবং সেই সময়টা কিন্তু পরবর্তীতে গ্যাপটা পূরণ করতে পারবে না, যে কারণে নর্মাল যে সিকোয়েন্স আছে সেই নর্মাল সিকোয়েন্স অনুযায়ী তোমরা লেখার চেষ্টা করো, সেটাই কিন্তু তোমার বেটার হবে। নেক্সট, এবার আমরা আসি আজকের যে মূল চ্যালেঞ্জ, যে আমরা একদম একটা দিন প্রিপারেশনের মধ্যে দিয়ে আমরা কীভাবে 60 মার্ক পাবো, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় করব। তো একদম প্রথমে আমরা যে বিষয়টা তোমাদের একটু মনে করিয়ে দেবো, আমাদের এমসিকিউতে রয়েছে 17 মার্ক, এসএকিউতে রয়েছে 19 মার্ক। 3 মার্কের প্রশ্ন একটা গল্প থেকে লিখতে হয়, 3 মার্কের প্রশ্ন একটা কবিতা থেকে লিখতে হয়, 5 মার্কের প্রশ্ন একটা গল্প থেকে লিখতে হয়, একটা কবিতা থেকে লিখতে হয়, 1 মার্কের প্রশ্ন প্রবন্ধ থেকে লিখতে হয়, 1 নাটক থেকে 1 4 মার্কের প্রশ্ন লিখতে হয়, কোণী থেকে 2 প্রশ্ন লিখতে হয় 10 মার্ক, মানে 5 মার্কের 2 প্রশ্ন মোট 10 মার্ক, বঙ্গ অনুবাদে থাকছে 4 মার্ক, সংলাপ বা প্রতিবেদন যে কোনো একটা বিষয় করতে হবে 5 মার্ক, এবং রচনা থাকবে আমাদের 10 মার্ক। এই হলো আমাদের টোটাল রিটেনের যে 90 মার্ক এবং প্রজেক্টের মধ্যে 10। তো স্বাভাবিকভাবে প্রজেক্টে বাংলাতে 8-এর নিচে কারো হয় না, বেশিরভাগ ক্ষেত্রে 8+9 বা 10-এ কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা পায়। তো এবার যেটা মূল জায়গা সেটা হচ্ছে, বাংলা সাবজেক্টটা খুবই ফেভারেবল এবং বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু পড়েছে, আর বাংলার সবথেকে ব্রহ্মাস্ত্র যেটা সেটা হচ্ছে রিডিং পড়া। পরীক্ষার আগের দিন তোমাদের যেটা বিশেষ করে বলবো, যে বেশি নোটস, বেশি সহায়িকা বা বেশি প্রশ্ন উত্তর না পড়ে তোমরা একটু পাঠ্য বইটা রিডিং পড়ার চেষ্টা করো, একদম পাঠ্য বই। কবিতাগুলো একবারের জায়গায় 3 বা 4 বার রিডিং পড়ার চেষ্টা করো, গল্পগুলো যেগুলো থেকে উত্তর করবে যথারীতি ভেবে নিয়েছো সেই গল্পগুলো 1 বা 2 বা 3 বার রিডিং পড়ো। বারবার বলছি, শুধু রিডিং আর কিচ্ছু না, শুধুমাত্র রিডিং পড়ো। আর লেখক বা কবি বা নাট্যকার বা প্রাবন্ধিক, যাই হোক, তাদের নাম এবং মূল উৎস যে কোথা থেকে নেওয়া হয়েছে, এই দুটো জিনিস কিন্তু মাথায় যেন থাকে, কারণ এখান থেকেও কিন্তু প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসে, এমসিকিউ বলো, এসএকিউ বলো, বা আমাদের ব্রড টাইপের যে প্রশ্নগুলো লিখতে হয় সেই ব্রড টাইপের প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে। তো এই পার্টটা কিন্তু অবশ্যই অবশ্যই জেনে রাখা দরকার। এবার আমরা প্রথমে একটু সিস্টেম ওয়াইজ আলোচনা করি, তারপর আমরা মূল প্রশ্ন প্রসঙ্গে প্রবেশ করবো। প্রথমেই দেখো, আমি যেটা আমাদের মূল টার্গেট রয়েছে যে 60% পাবো কী করে, আমি আগে সেই বিষয়টা বলিনি, তারপর আমরা মূল প্রশ্ন সেকশনের ভেতরে আমরা চলে যাবো একই আলোচনার মধ্যে দিয়ে। তো প্রথম যেটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যে আমাদের এমসিকিউর পার্টে রয়েছে 17টা মার্ক। এই 17টা মার্কের মধ্যে কিন্তু 17 ইজিলি পাওয়া যায়। গ্রামার সেকশন নিয়ে অনেকে টেনশন করো, কিন্তু আমি বলি যে গ্রামার সেকশন নিয়ে একদম টেনশন করারই কিছু নেই, কারণ গ্রামারের যে পার্টটা রয়েছে সেটা সম্পূর্ণ প্র্যাকটিসেবল, এবং প্র্যাকটিস থাকলেও তোমরা আরও একটা জিনিস খুব ভালো করে জানো, আমি তোমাদের ক্লাস করিয়েছিলাম যে জায়গাটা হচ্ছে বাক্য, বাচ্য, কারক আর সমাস। এই তো 4টে বিষয় রয়েছে। তো এর মধ্যে বাক্য তো দেখলেই চেনা যায় যে কোনটা কোন বাক্য, আর বাক্যের থেকে কিছু এসএকিউ প্রশ্ন আছে, একদম আমি ইতিপূর্বে বহুবার বলেছি, সব মিলে বাক্য থেকে 10-15টা প্রশ্ন আছে, বাচ্চ থেকে 10-15টা প্রশ্ন আছে, আর বাচ্চ চেনার উপায় নিয়েও আমি আলাদা ক্লাস করে দিয়েছি যে কীভাবে চিনবে। যেমন কর্মকর্তী বাচ্চ লোকে চিনতে পারে না, আমি বলেছি শুধু জড় বস্তু দেখলেই বুঝবে কর্মকর্তী বাচ্চ। তো এরকম অনেক অনেক সিমটম দিয়েছি। কারক, কারকের ছোট্ট একটা চার্ট আছে যেটা দেখলেই বোঝা যায় যে কোনটা কোন কারক। আর সমাজটা একটুখানি প্র্যাকটিস করতে হয়, একটুখানি জাস্ট, এটা যে খুব বেশি কঠিন সেটা বিষয় নয়। তো যাই হোক, আমি ইতিপূর্বে তোমাদের জন্য শর্টের একটা বাংশও শেয়ার করেছিলাম, সে বাংশটাও যদি তোমরা দেখতে পারো তাহলেও দেখবে যে ওখান থেকেই সমস্ত এসএকিউ, ব্যাকরণ থেকে সমস্ত কিছু কমন পেয়ে যাচ্ছ। তো আমি স্বাভাবিকভাবে বলবো এমসিকিউ প্রশ্ন বেসিক্যালি নিজে অন্তত 7-8টা পারবে,
আর স্বাভাবিকভাবে পরীক্ষার হলের একটা আলাদা যেটা বলা হয় যে মুহূর্ত থাকে, যে মুহূর্তে অটোমেটিক কিছু ব্রেন কাজ করে যায়, তো সেইভাবে চেষ্টা করলে মোটামুটি আরও 4-5 মার্ক কিন্তু এখান থেকে ইজিলি তুলে নিতে পারবে। নেক্সট আমরা আসবো এসএকিউ। দেখো তোমাদের যেটা ভয়ের জায়গা আমি সেটা বলে রাখি, তোমাদের এসএকিউ থেকে কবিতা থেকে যে প্রশ্নগুলো আসে না, একদম কবিতা লাইন তুলে তুলে প্রশ্ন আসে, পুরো লাইন তুলে তুলে, আর উত্তরটাও ঠিক তাই লাইন তুলে তুলে আমাদের উত্তর করতে হয়। অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু আমি বলবো যে কবিতার যে 4টে প্রশ্ন আছে, এই 4-এর মধ্যে 4 পাটা খুব কঠিন বিষয় নয়, কারণ একদম বারবার বলছি লাইন তুলে তুলে প্রশ্ন আসে, পুরো লাইনটা তুলে দেবে যে এইখান থেকে কি। মানে সেই বাচ্চাদের আমাদের ক্লাস 5-এ যেমন ছোট কওয়া সেখানে সে কথা কওয়া এরকম ব্যাপার, মানে পুরো লাইন তুলে তুলে খুব ছোট ছোট প্রশ্ন হয় এবং খুব সুন্দর, খুব সহজে লিখতে পারবে। গল্প থেকেও তাই, একদম পুরো কঠিন প্রশ্ন হয় না, টেনশন নেওয়ার কিছু নেই। প্রবন্ধ থেকে 3টে প্রবন্ধের প্রশ্ন লিখতে হয়, তার থেকে 2টো নর্মালি তো করতে পারবে। এবং ব্যাকরণের যে 8 মার্ক রয়েছে, আমি যেটা বললাম ব্যাকরণের 2টো পার্টে প্রশ্ন হয়, একটা থিওরিটিক্যাল পার্ট আর একটা হচ্ছে ধরো কারক নির্ণয় করো, সমাস নির্ণয় করো, বাচ্য নির্ণয় করো, বাক্য নির্ণয় করো। তো আমি যদি বলি একদম এই 4টে পার্টের মধ্যে যে কিচ্ছু পারে না তারও বাক্য বাচ্য এই 2টো পার্ট পারা উচিত, কারণ বাক্য চেনার যে নিয়ম, বাক্য কোন ধরনের বাক্য ও দেখলেই বোঝা যায়, যৌগিক, জটিল, সরল, কোনটা বাক্যের মধ্যে কমা দেখলে কমার এবং দেখতে পেলেই সেটা হচ্ছে তোমার যৌগিক বাক্য, যদি কিছু না থাকে প্লেন বাক্য থাকে তাহলে সেটা হচ্ছে তোমার সরল বাক্য, আর যদি কমা এবং এই 2টো শব্দই থাকে তাহলে হচ্ছে, এবং তার সঙ্গে যদি লিঙ্কিং ওয়ার্ড মানে যদি, তবে, যদি তুমি আসো, তবে আমি যাব, এই ধরনের যদি জোড়া শব্দ থাকে তখন বুঝতে হবে সেটা হচ্ছে জটিল বাক্য। এই তো বেসিক্যালি, আর তার সঙ্গে আবেগসূচক, সংশয়সূচক, সন্দেহবাচক এগুলো তো আলাদা রয়েছে, সেটা একবার দেখলেই হয়ে যায়। তো বাচ্চাও ঠিক ওরকম, এগুলো কিন্তু একটুখানি মানে জাস্ট কি বলবো, একবার দুবার যদি কেউ দেখতে পারে তাহলে কিন্তু এখান থেকে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো বেসিক্যালি সেখান থেকে কম করেও যদি পাই কেউ, তো ব্যাকরণে কিন্তু এখান থেকে 4 মার্ক পাওয়া যায়। নেক্সট যে বিষয়টা আসে সেটা হচ্ছে গল্প। গল্প থেকে 3 মার্কের প্রশ্ন এবং কবিতা থেকেও তাই 3 মার্কের প্রশ্ন। তো আমি তোমাদের প্রথম যেটা বলে রাখি, গল্প থেকে কিন্তু আমাদের জ্ঞানচক্ষু, পথের দাবি এবং নদীর বিদ্রোহ এই 3টে পার্টের মধ্যেই কিন্তু আমাদের 3 মার্কের প্রশ্ন আসবে 2টো, এবং একটা মানে একটা প্রশ্ন নিশ্চিত রূপে আসবে এবং তার থেকে তোমাকে 1টা প্রশ্ন লিখতে হবে। আর কবিতা থেকে তোমার অসুখী একজন, প্রলয়োল্লাস এবং সিন্ধু তীরে এর মধ্যে থেকেই তোমরা 1টা প্রশ্ন পাবে, সেটা তোমাকে লিখতে হবে। আর 5 মার্কের প্রশ্ন তোমরা পথের দাবি, অদল বদল এবং বহুরূপী এই 3টের মধ্যে 1টা থেকে লিখতে হবে। আর কবিতা থেকে তোমার অসুখী একজন, প্রলয়োল্লাস এবং সিন্ধু তীরে এই 3টে পার্টের থেকে তোমাকে 1টা প্রশ্ন লিখতে হবে। তাহলে কোন মার্কের জন্য কোন কোন গল্পগুলো এখন একটু জোর দিয়ে রিডিং পড়ে যাও, আমি বারবার বলছি এই যে 1টা দিন তোমার হাতে সময় আছে না, এই 1টা দিন শুধু রিডিং পড়ো, জাস্ট যেটুকু সময় আছে সেটুকু সময় একটু রিডিং পড়ো, আমি বারবার বলছি শুধু এই যে জ্ঞানচক্ষু, তার মধ্যে দেখো রিপিটেশন, পথের দাবি এখানেও রয়েছে, পথের দাবি এখানেও রয়েছে, এখানে আমি 3টে কবিতা দিয়েছি, এখানেও দেখো সেম 3টে কবিতা দিয়েছি, মানে এই 3টে কবিতা রিডিং 5 বার পড়ো, আমি বারবার বলছি এই 3টে কবিতা রিডিং 5 বার পড়ো। আর এই জ্ঞানচক্ষু, পথের দাবি, নদীর বিদ্রোহ আর অদল বদল বহুরূপী এই যে গল্পটা, এখানেও তুমি রিডিং, এই গল্পগুলো 3 বার রিডিং পড়ো, আর কিচ্ছু লাগবে না, পরীক্ষার হলে যেতে যাও, তোমরা যদি উত্তর লিখতে না পারো তারপরে এসে বলবা স্যার উত্তর লিখতে পারিনি, জাস্ট এইটুকু। তো এইটুকু রিডিং পড়তে আমার কতক্ষণ লাগে, একটা গল্পের জন্য আমি 1/2 ঘন্টা করে ধরলাম, মোটে 1, 2, 3 তোমার 4, 5, 6, 7টা 7টা 3 সাথে 21 মানে 3 ঘন্টা টাইম, 3.5 ঘন্টা টাইম লাগবে, নন স্টপ 3.5 ঘন্টা তুমি এইটা রিডিং পড়ো, তো তোমার এখান থেকে দেখি কে ঠেকায়, এটুকু আগে বলে রাখলাম। তো চলো এইটুকু যদি তুমি ভালোভাবে একটু করতে পারো, তাহলে যে কথাগুলো আমি বলছি একটু মন দিয়ে শুনবে, তাহলেই কিন্তু তুমি গল্প থেকে ন্যূনতম 3-এর মধ্যে 2, কবিতা থেকে ন্যূনতম 3-এর মধ্যে 2, আবার এখানেও তাই গল্প থেকে 5-এর মধ্যে 3, কবিতা থেকে 5-এর মধ্যে 3 গ্যারান্টি সহকারে পাবে। অতএব এই কাজটা কিন্তু তোমাকে করতে হবে, এই কাজটা করতে পারলেই তুমি নিশ্চিন্তে সারা বছর না পড়লেও এটুকু জেনে রাখবে যে তুমি 60% নম্বর নিশ্চিত পাবে, শুধু পাঠ্য বই দেখে রিডিং পড়ো, এর থেকে আর কি বলবো। বোঝা গেল কি বললাম? নেক্সট যে বিষয়টাতে আমি আসছি সেটা হচ্ছে আমাদের প্রবন্ধ। তো প্রবন্ধ আমাদের 2টো পার্ট রয়েছে, আমার হাতে মূল সাজেশন রয়েছে, একদম সাজেশন শুধু নয় মানে কী কী প্রশ্ন আসবে সেরকমই একটা লিস্ট রয়েছে, আমি জাস্ট একটুখানি দেখেই তোমাদের বলি বিষয়টা, যে আমাদের 2টো প্রবন্ধ রয়েছে কী কী, একটা হচ্ছে তোমার বাংলা ভাষায় বিজ্ঞান আর একটা হচ্ছে তোমার হারিয়ে যাওয়া কালিকলম। তো বাংলা ভাষায় বিজ্ঞান থেকে আমি 2টো প্রশ্ন রিসেন্টলি বলেছিলাম, আমি আবারও বলছি 2টো প্রশ্ন, সেটা হচ্ছে কি আলঙ্কারিকগণ শব্দের ত্রিভুজ কথা বলেছেন, আর একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা নানারকম বাধা আছে, এই 2টো প্রশ্ন অন্তত এখান থেকে পড়ো। আর হারিয়ে যাওয়া কালিকলম থেকে যেটা হচ্ছে দোয়াতের সংগ্রহ, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত, এই প্রশ্নটা, আর একটা হচ্ছে তোমার জন্ম নিল ফাউন্টেন পেন,
ফাউন্টেন পেনের জন্মদাতাকে কিভাবে ফাউন্টেন পেন জন্ম নিল, আর তার সঙ্গে হচ্ছে কালি তৈরির পদ্ধতি, কালি তৈরি করতাম আমরা নিজেরাও, কালি তৈরির পদ্ধতি। এইখানে যে চারটে পাঁচটা প্রশ্ন বললাম, আশা করছি তার ভেতরে তোমরা দুটো প্রশ্নই কমন পাবে। যেহেতু সাজেশন, সেহেতু আমি বলবো যে এই এই কটা প্রশ্ন একটু ভালো করে পড়ো, অন্তত ঠিক পরীক্ষার আগে তিন চারটে। এবার প্রবন্ধের বিষয়টা কি তোমাদের একটু বলে রাখি, কারণ প্রবন্ধে অনেকে বানিয়ে লেখার চেষ্টা করো, প্রবন্ধে কিন্তু বানিয়ে লিখলে হবে না, কারণ প্রবন্ধে কিন্তু একদম নিউটনের সূত্রের মতো যা বইয়ে আছে পুরো সেম টু সেম লেখার চেষ্টা করতে হবে, কোনো গল্প চলবে না। চেষ্টা করো পার্ট তুলে তুলে যদি মনে রাখতে পারো সেটা বেটার হয়। কি বললাম বোঝা গেল? কারণ প্রবন্ধে কিন্তু যদি তুমি নিজের মতো করে লেখার চেষ্টা করো তাহলে কিন্তু প্রবন্ধের উত্তরে তুমি নম্বর কম পাবে। সে যাই হোক, কিছু তো পাবে, অন্তত যেটুকু মনে রাখতে হবে সেটুকু মনে রাখতে পারলেও তুমি 3 মার্কস পাবে। নেক্সট আমরা আসি নাটক। তো নাটক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তো তোমাকে পড়তে হবে, কারণ নাটকের একটা অনেক পার্ট রয়েছে। তবুও তার মধ্যে থেকে আমি 3-4টে প্রশ্ন বলছি, যে প্রশ্নগুলো রেডি করো, আশা করি তুমি একটা প্রশ্ন ইজিলি লিখতে পারবে। সেটা হচ্ছে, জানি না আজ কার রক্ত সে চাই, পলাশী রাক্ষসী পলাশী, আর সিরাজউদ্দৌলার ঘসিটি বেগমের চরিত্র, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছে, প্রসঙ্গ উল্লেখ করে কথাটির ব্যাখ্যা করো, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, আর হচ্ছে বাংলার ভাগ্যকাশে আর দুর্যোগের ঘনঘটা। এই কটা প্রশ্ন একটু বেশি প্রশ্ন, কারণ নাটকটা অনেকই বড়। এই 4 মার্ক পেতে গেলে কিন্তু তোমাকে এই জায়গায় একটু বেশি পড়তে হবে। আমি নাটকের এখানে কিছুই ধরিনি, মানে এটা আমি বাদই দিয়ে দিয়েছি, কারণ এই পার্টটা একটু বেশি পড়তে হয় এবং নাটকটা ডিটেলস মানে একদিনে পড়া সম্ভব নয়, যে কারণে আমি এই পার্টটাকে টোটালি অ্যাভয়েড করে দিয়েছি এই মুহূর্তে, যারা প্রিপারেশন করেনি তাদের জন্য। তবু আমি বলে দিলাম যদি কারো প্রয়োজনে লাগে। নেক্সট আমার আসো কোনি। দেখো, কোনি থেকে একটা চরিত্র যেটা হচ্ছে ক্ষিতিশ, কোনিয়া, লীলাবতী, 3টে চরিত্রের মধ্যে একটা চরিত্র তো খুব ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে আমি একটা প্রশ্ন বলেছি যে ক্ষিতিশের বিরুদ্ধে কী অভিযোগগুলো উঠেছিল, সেই অভিযোগগুলো কিন্তু একটু খুব ভালো করে পড়বে। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে, তার চোখে ভেসে উঠলো সত্যর সংখ্যাটা, আর একটা হচ্ছে তোমার এটা বুকের ভেতরে পুষে রাখুক, আর তার তোর আসল লজ্জা জলে এবং আসল গর্বও জলে। এই যে কয়টা প্রশ্ন বললাম, এই কয়টা প্রশ্নের মধ্যে কম করে পেলেও তুমি নর্মালি একটা প্রশ্ন তো ইজিলি, দুটো প্রশ্ন আমি আশা করছি দুটোই তুমি কমন পেয়ে যাবে, আমি সেটাও বলছি না, অন্তত এই দুটোকে যদি তুমি ভালো করে পারো অন্তত দুটো কোশ্চেন তুমি টাচ করে আসতে পারবে এই কটা প্রশ্ন পড়লে, মানে এমনই লেন্থের প্রশ্ন এই কটা। ন্যূনতম তুমি 3-3 করে 6 মার্ক পাবে। বঙ্গ অনুবাদের ক্ষেত্রে আমি বললাম, আমি তুমি সব পারলে না, তুমি একদম লো লেভেল স্টুডেন্ট, তাও তুমি যদি বঙ্গ অনুবাদের যে ভাষাগুলো আসে সেটা কিন্তু খুব কঠিন নয়, একদম বাচ্চাদের মতো বঙ্গ অনুবাদের ভাষা আসে। এবং যে মূল যে বঙ্গ অনুবাদের যে 4টে বাক্য থাকে, তোমাদের বলে রাখি ওই 4টে বাক্যের মধ্যে 3টে বাক্য এতটা সহজ হয় যে একটা মানে বাচ্চা ছেলেও তার উত্তরটা করতে পারে। হ্যাঁ, একটা বাক্যের একটা শব্দ একটু টেরাবেকা হয়ে যায় মাঝে মাঝে, প্রত্যেক বছর নয়। কি বললাম বোঝা গেল? আমি সেই কারণে বলছি যে এই বঙ্গ অনুবাদে কিন্তু নর্মালি 3 পাওয়াটা কোনো ব্যাপার না, 3টা সবাই পেতে পারে, একদম ইজি। মানে কি বলবো, প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে বাক্য দেওয়া থাকে পুরো 3টে বাক্য এই 4টের মধ্যে, তো এই 3 কিন্তু অর্জন করাটা কোনো টাফ ব্যাপার হবে না। তবু আমি সেখানে 2 ধরেছি নর্মালি। সংলাপ প্রতিবেদন, দেখো কেউ প্রশ্ন ছেড়ে আসবে না, আমি বারবার বলেছি সংলাপ প্রতিবেদনের ক্ষেত্রে যদি ভয় পাও তাহলে যেটা মানে রেডি যারা করনি সারা বছর তারা শুধুমাত্র যেটা খুব সহজ দেখবে, একটা পার্ট খুবই সহজ পার্ট দেবে, যে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো বা একটা বিষয়ে প্রতিবেদন, সে যেটাই দিক না কেন তথ্য নির্ভর যেটা সেটা লিখবে না। ধরো বললো চন্দ্রযান 3 সম্পর্কে একটা প্রতিবেদন রচনা করো, তুমি তোমার কাছে চন্দ্রযান 3 নামটা খুব কমন ব্যাপার, পরীক্ষায় আসলে তুমি যদি রেডি করে নিয়ে যাও তো ঠিক আছে, কিন্তু যদি তুমি রেডি করে না যাও যে চন্দ্রযান 3 কবে গেছিলো, সেখানে কী কী ছিল, সেখানে গিয়ে কী কী তথ্য পেলো, এই যে বিষয়গুলো যদি তোমার না জানা থাকে তাহলে কিন্তু তোমার মার্কসটা ভালো উঠবে না। এই জন্য বলছি যে যে পার্টটা তোমার ইজি মানে তোমার মনের মতো তুমি 4-5টা কথা সেই বিষয়টা নিয়ে লিখতে পারবে, তুমি সেই বিষয়টার উপর নজর দাও এবং সেটা দিয়েই সেটা তুমি সংলাপ বলো বা তোমার প্রতিবেদন মানে ইংলিশে রিপোর্ট রাইটিং ঠিক যেমনভাবে লেখো সেই প্যাটার্নে একটু লিখে দিয়ে চলে আসো, তাতেও তুমি 2-3 মার্কস পাবে। বোঝা গেল? তোমাকে শূন্য হাতে ফেরাবে না। নেক্সট একটা রচনা তো আমি কমন বলেই দিয়েছি, এর থেকে সহজ জিনিস আর পৃথিবীতে হয় না এবছর। তো যাই হোক, রচনাটা মোটামুটি 7-8টা পয়েন্টে লিখবে, 6-এর নিচে নম্বর আসবে না। এইবার এই যে টিপসটা তোমাদের বললাম এবং এই যে কথাটুকু বললাম, বিশেষ করে এইটা রিডিং পড়ার কথা, এই কাজটুকু যদি তোমরা করতে পারো তাহলে এই যে তোমরা বলছো না 60 মার্ক, সেই 60 মার্ক ইজি। কী কীভাবে হবে আমি বললাম, যে MCQতে স্বাভাবিকভাবে আমাদের 13 মার্ক, প্রজেক্টে আমাদের 8 মার্ক, SAQতে আমরা 12 মার্ক, তারপরে আমাদের আমি এখানে ডাইরেক্ট চলে এসে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, গল্পে স্বাভাবিকভাবে 2 আর 2 4 আর 3 6 2 আর 2 4 আর 3 7 7 আর 3 10 10 আর 3 13, নাটক আমি বাদ দিয়ে দিয়েছি, 13 হচ্ছে 19 20 21 22 23 24 8 6 নর্মালি 30। তাহলে এখানেও যদি আমার 30 হয় তাহলে ন্যূনতম আমার কত মার্ক হচ্ছে দেখো তো, তাও সেক্ষেত্রেও কিন্তু আমার এদিকে তোমার 30
আর এদিকে 20, 30, 40, 50, 60, 63 63 মার্ক কিন্তু নর্মালি চলে আসে। আমি আরও 3 বাদ দিলাম, তাহলে নর্মাল 60% পাওয়াটা কিন্তু খুব বেশি বিষয় নয়। শুধু তোমাকে যে কাজটা করতে হবে, এইটুকু সময় শুধু এই গল্প আর কবিতাটা রিডিং পড়তে হবে, এটুকু যদি না করতে পারো তাহলে আর 60 আশা করে লাভ নেই। এই হলো মূল কথা, জাস্ট এটুকু, শুধু রিডিং পড়ো, শুধু রিডিং আর কিচ্ছু না, পাঠ্য বই রিডিং পড়ো, বারবার পড়ো, আমি পারবো বলে থেমে যেও না, তাও পড়ো আর কিচ্ছু না, জাস্ট এটুকু কাজ করো। আর যে প্রশ্নগুলো কিছু কিছু জায়গায় বললাম সেইগুলোর দিকে একটু নজর দাও, যার যে সহায়িকা বই আছে সেই সহায়িকা বই থেকে এই প্রশ্নগুলো পাবে, কারণ এগুলো কোনো মহা যে কঠিন প্রশ্ন বা ঘুরিয়ে প্রশ্ন বা টেরাবাকা প্রশ্ন সেরকম কিছু না, ওপেন কোশ্চেন বলেছে যে কটা প্রশ্ন বলেছি তোমাদের। বোঝা গেল কি বললাম? এই হলো আমার লাস্ট মুহূর্তের একদম লাস্ট কথা, বাংলাতে যে সারা বছরও পড়েনি তাকে এই একদিন এই কাজটা করতে পারলে সেও 60% পাবে, এটা আমি বলে গেলাম। এই হলো আমার আলোচনা এই মুহূর্তে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলের সঙ্গে থেকো, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে থাকবে। ধন্যবাদ।